সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালি মানেই ফুটবল, আর ফুটবল ছাড়া বাঙালির জীবন প্রায় অসম্পূর্ণ। আজ এমন একজন মানুষের কথা আমি বলছি যিনি বাঙালির ফুটবল জীবনের বা ভারতীয় ফুটবল জীবনের একজন লিজেন্ড শৈলেন মান্না, যিনি মোহনবাগানেরও একজন লিজেন্ড। 19 বছর ধরে উনি মোহনবাগানের হয়ে খেলেছেন এবং বেশ কিছু বছর উনি কিন্তু ইস্টবেঙ্গলেও খেলেছেন। তার সম্বন্ধে কিছু কথা আজকে বলছি। নমস্কার, আমি সুমন সেন। ফুটবলার শৈলেন মান্নার সম্বন্ধে যাই বলবো সেটাই বুঝি কম। বাঙালির এইরকম একজন গর্বকে আমরা সত্যি খুব কম লোকই চিনি, যিনি 1948 সালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন লন্ডন অলিম্পিক্সে। আনফর্চুনেটলি সেই অলিম্পিকে ফ্রান্সের কাছে ভারত 2-1 গোলে পরাজিত হয়, এবং তখন ওনাকে সবাই দোষ দিয়েছিল, কারণ উনি যে আলটিমেটলি ফাইনালি একটা পেনাল্টি শট উনি নিয়েছিলেন এবং সেই শটটা উনি মিস করে যান, যার জন্য মানুষ তাকে প্রচণ্ড খারাপ কথা বলেছেন। বাট উনি কিন্তু কামব্যাক করেন। 1951 সালে ফার্স্ট এশিয়াড গেমসে উনি কিন্তু ফুটবলে সোনা এনে দেন ভারতকে। এছাড়াও মোহনবাগানের হয়ে ওনার প্রচুর কৃতিত্ব রয়েছে, ওনার নামে আরও প্রচুর কৃতিত্ব রয়েছে। 1953 সালে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন যে বেস্ট 10 জন ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছিল, তার মধ্যে কিন্তু শৈলেন মান্নার নামও ছিল। তিনি 19 বছর মোহনবাগানের হয়ে খেলেছেন, একটি পয়সা নেননি। তিনি শুধুমাত্র 19 টাকা করে নিতেন, শুধুমাত্র তার গাড়ির যাতায়াত খরচার জন্য অর্থাৎ ট্রাভেল কস্টিংয়ের জন্য 19 টাকা করে কিন্তু তিনি নিয়েছেন। এর থেকে বেশি কিন্তু তিনি একটাও পয়সা নেননি। ওনার মতন একজন লেজেন্ডকে শেষে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দিয়েছিল 1971 সালে, এবং তাকে আমরা সর্বদা ক্যাপ্টেন কুল, তখনকার ফুটবলের ক্যাপ্টেন কুল হিসেবে জানি। শৈলেন মান্নার সম্বন্ধে খুব কম তথ্যই ইন্টারনেটে পাওয়া যায়, এমনকি উইকিপিডিয়াতেও খুব সামান্য কিছু তথ্য পাওয়া যায়। যেটুকুনি তথ্য আমি খুঁজে পেয়েছি তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই দেখতে সাথে থেকো, আমাদের সাথে বেশ কিছু আরও ভিডিওর জন্য সঙ্গে থেকো। নমস্কার।